সাত মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধের ভয়াবহতা গাজায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া উপত্যকা জুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফর্ম জানিয়েছে মহামারীর দ্বার প্রান্তে গাজা। সোমবার আনাদোল এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অক্সফর্ম জানিয়েছে রাফা হতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। বর্তমানে গাজা উপত্যকাকে তারা মারাত্মক মহামারী প্রাদুর্ভাবের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এছাড়া তাবুর বসতিতে অতিরিক্ত ভিড়, অপুষ্টি ও গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারীর প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার পাশে এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? বিবৃতিতে আরও বলা হয়েছে রাফা হতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতিমধ্যে 3.5 লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে এবং শিবিরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানি সংকটও প্রকট হচ্ছে। অক্সফর্মের কর্মীরা জানান গাজায় মানবসৃষ্ট বর্জ্যের স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া সেখানকার মানুষ নোংরা পানি পান করছে এবং শিশুদের নর্দমার পোকামাকড় কামড়াচ্ছে, ফলে মহামারীর আশঙ্কা বহু গুণে বাড়ছে। রাফাহত ইসরায়েলি আগ্রাসনের ফলে এই পরিস্থিতির আরও অবনতি হয়েছে।